নমস্কার, আজকে আমি আছি ভিভো S1 এর সাথে, আর আমরা এর করবো আনবক্সিং। ডিভাইসের র্যাম হচ্ছে 6 GB, 128 GB এটার ইন্টারনাল স্টোরেজ, পেছনে মেড ইন ইন্ডিয়া লেখা আছে, সাথে এটাতে লেখা 32 MP ফ্রন্ট ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর সাথে এটাতে আছে 4500 mAh ব্যাটারি, 18 W ফাস্ট চার্জার, আর এটা স্কাই লাইন ব্লু কালারের হচ্ছে। তো এটাতে দুটো কালার আসবে, স্কাই লাইন ব্লু আর ডায়মন্ড ব্ল্যাক কালার। আমরা এখন ডিভাইসে আনবক্সিং করব। যারা জানে না, ভিভো এস সিরিজ যেটা হচ্ছে এটা ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এসছে, আর S1 এটা ফার্স্ট ফোন হচ্ছে এই সিরিজের ভেতরে। যদি কথা বলি এটার ডিফারেন্ট মডেলের, তো এটাতে একটা আসবে 4 GB র্যাম, 128 GB ইন্টারনাল স্টোরেজ, একটা আসবে 6 GB র্যাম, 64 GB ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড লাস্টলি যেটা আমাদের কাছে আছে 6 GB র্যাম অ্যান্ড 128 ইন্টারনাল স্টোরেজ। দা ফোনটার যদি প্রাইসের কথা বলা হয় তাহলে এটা প্রাইস 20,000 থেকে কম হবে। বক্সের ভেতরে আমরা পাচ্ছি কিছু কাগজ, আর এটা বেসিক্যালি হচ্ছে আপনার সেফটি গাইড আর সাথে ওয়ারেন্টি কার্ড। তো এই দুটো আপনি পাবেন ডিভাইসের ভিতরে। এইখানে আপনি দেখতে পারবেন ওয়ারেন্টি কার্ডটা। এটা ব্যাক কভার হচ্ছে, এটা প্লাস্টিকের হচ্ছে, কিন্তু ভালো কোয়ালিটির প্লাস্টিক আছে। এখানে যদি আমরা ডিভাইস থেকে বের করি, আর ডিভাইসটাতে আপনি সামনেই দেখতে পাচ্ছেন এটা বলছে গুগল অ্যাসিস্ট্যান্ট, একটা বাটন আছে লেফট সাইডে, আমি ওটা বিষয়ে ডিটেলে পরে বলবো। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে, আর আপনি দেখতে পাচ্ছেন ডিভাইসটার কালারটা একদম অদ্ভুত হচ্ছে। এটা নতুন কালার হচ্ছে, আমরা দেখিনি এমনি কালার ভিভোর ফোন থেকে আগে। আর স্পেশালিটি হচ্ছে ডিভাইসের কি, এটাতে 3টে ক্যামেরা আছে, পেছনে LED ফ্ল্যাশ আছে, প্লাস্টিকের বডি হচ্ছে ভিভো লেখা, আর দেখতে নিশ্চয়ই সুন্দর। কিন্তু আমরা এটাকে স্টার্ট করি আর দেখবো এর ভেতরে কি আছে। ততদিন আমরা আরও দেখি বক্সের ভেতরে কি কি পাওয়া যাচ্ছে এর সাথে। এই বক্সের ভেতরে কন্টেন্টের কথা বলা হয় তাহলে আমরা এটাতে পাচ্ছি 18 W চার্জার। এটা কি ফাস্ট চার্জিং করবে? হ্যাঁ, নিশ্চয়ই করবে। আর সাথে এটা আছে মাইক্রো USB-র সাথে, তো এটাতে টাইপ সি আপনারা পাচ্ছেন না। এটাতে ব্যাটারি ডিভাইসে আপনি পাচ্ছেন 4500 mAh এর ব্যাটারি, আর মাইক্রো USB একটু স্লো চার্জ করবে, অত ফাস্ট হবে না, কিন্তু তাতেও মাইক্রো USB-তে ফাস্ট চার্জিং আছে। এখানে আমরা পাচ্ছি ইয়ারফোন। যদি আমরা ইয়ারফোনের কথা বলি, এমনি ইয়ারফোন আমরা আগেও ভিভোর ফোনে দেখেছি, এটা খুব কমন হচ্ছে। এটা দেখতে অনেকটা আইফোনের এয়ারপডস মতন, আপনি দেখতে পারেন শেপটা। এটাতে মাইকও আছে, আর এটা 3.5 mm জ্যাকের সাথে, টাইপ সি ওয়ালা কেবল নেই এটাতে, এটা হচ্ছে আপনার নর্মাল 3.5 mm পোর্টের সাথে। যদি কথা বলা হয় ডিভাইসে, ডিসপ্লে এটার হচ্ছে 6.38 inch, মানে 6.5 inch থেকে একটু কম হচ্ছে। ফুল HD+ ডিসপ্লে হচ্ছে, সাথে আপনি পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো সুপার অ্যামোলেড ডিসপ্লে মানে এটা খুব অ্যাট্রাকটিভ ডিসপ্লে হবে, ব্রাইট হবে ডিসপ্লেটা, ভাইব্রেন্ট হবে। যদি কথা বলা হয় সিম কার্ড স্লটের, এখানে আপনি দুটো সিম কার্ড স্লট পাচ্ছেন, একটা এক্সপ্যান্ডেবল মেমোরি স্লট পাচ্ছেন, আপনি যদি চান তো এক্সট্রা মেমোরি ঢালতে পারেন। এখানে আপনি দেখতে পারেন গুগল অ্যাসিস্ট্যান্টের বাটন আলাদা করে দেওয়া, স্পেশালি লেফট সাইডে। তো একটা ছোট বাটন দেওয়া আছে যেটা দিয়ে আপনি ডাইরেক্ট গুগল থেকে কথা বলতে পারেন, নিজের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারেন। সাইডে যদি দেখা হয় তাহলে এখানে আপনি পাচ্ছেন ভলিউম বাটন, আপনি সাথে পাচ্ছেন পাওয়ার বাটন। তো পাওয়ার অ্যান্ড ভলিউম বাটন দিচ্ছে। পেছনে যদি কথা বলা হয়, 3টে ক্যামেরা আছে, ভিভো ব্র্যান্ডিং লেখা, আর 3টে ক্যামেরা নিচে LED ফ্ল্যাশে সাথে লেখা আছে AI ক্যামেরা। এটা বিষয়ে আমরা ডিটেলে কথা বলবো একটু পরে। যদি নিচে দেখা হয় তো এখানে আছে 3.5 mm পোর্ট, যেটা দিয়ে আপনি ইয়ারফোন লাগাতে পারবেন, আর সাথে অলসো আছে আপনার টাইপ মাইক্রো USB চার্জিং পোর্ট, আর স্পিকার গ্রিল, তো স্পিকারও সাথে দিয়েছে। ডিভাইসে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো পাচ্ছেন, সাথে আপনি ফেস আনলকও পাবেন। আর ফেস আনলক কেমনি করে কাজ করবেন, কী করে রেজিস্টার করবেন, আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। যদি কথা বলা হয় সেটিংসে, আমরা যাবো সেটিংসে, আর দেখবো ডিভাইসে কী কী আছে। যদি কথা বলা হয় হার্ডওয়্যারে, ডিসপ্লে আমি আপনাকে আগেই বলছি, এটা আছে 6.38 inch ফুল HD+ ডিসপ্লে, যেটা কি সাথে আছে সুপার অ্যামোলেডের সাথে। ডিসপ্লেটা ডেফিনেটলি অ্যাট্রাকটিভ। যদি কথা বলা হয় প্রসেসর, এটা হচ্ছে অক্টাকোর প্রসেসর, এটার নাম হচ্ছে হিলিও P65। অক্টাকোর প্রসেসর মানে এটাতে 8টে কোর আছে, আমি আপনাকে আগেই বলেছি। এটাতে 6 GB র্যাম আছে, 128 GB ইন্টারনাল স্টোরেজ আছে। যদি ব্যাটারির কথা বলা হয় তাহলে 4500 mAh ব্যাটারি আছে। এটা চলছে অ্যান্ড্রয়েড 9.0-র ওপরে, অ্যান্ড্রয়েড 5 আছে। এখানে আমি আপনাকে দেখাচ্ছি কেমনি করে আপনি ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করতে পারেন, আর আপনি ডেফিনেটলি এটাতে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করতে পারেন 4 থেকে 5টে। আমি এখনও ট্রাই করিনি, এটা কিন্তু আমার সেকেন্ড ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করতে 1 মিনিট থেকেও কম লাগে, টাইম সময় কম লাগে, আর একবার আমি আপনাকে বলবো
ফেসটা নিশ্চয়ই করে নেন, নতুন ফোন নেওয়ার পরে এটা আপনার সিকিউরিটি কাজে আসবে। যদি কথা বলা হয় ফেস আনলকের, আমি নিজের ফেসটা আগেই এটাতে ঢেলে রেখেছিলাম, এটা এখন আমি ডিলিট করেছি, আপনাকে আবার শিখিয়ে দেবো কেমনি করে আপনি ফেস আনলক করতে পারেন, কেমনি করে ফেসটা রেজিস্টার করবেন। এখানে আপনি যান, এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট ফেসটা রাখেন, এটা এক মিনিট থেকে কম সময় নেবে। আর একবার এটা রেজিস্টার হয়ে গেল, এটাতে একটা অপশান আছে স্ক্রিন ফিল লাইট, আমি আপনাকে বলবো কি ওটা অন রাখবেন। এটা কি করবে, আপনি এখন অন্ধকারে আছেন তখন এটা সুইচ অন হয়ে যাবে, আর সাথে ডার্ক, ওটা ডার্ক কন্ডিশনে আপনার ফেসের উপরে লাইট ঢালবে, যেটা দিয়ে আনলক করতে এটাকে বেশি সময় লাগবে না। তাই যদি কথা বলা যায় এটা আরো ফিচার ভেতরে, এটাতে আপনি ডার্ক মোডও পাচ্ছেন। ডার্ক মোডটা খুঁজতে গেলে আপনাকে ডিসপ্লে ভেতরে যেতে হবে, আর ডার্ক মোডটা আমি রিকমেন্ড করবো যদি আপনারা ফোন বেশি ইউজ করেন, ডার্ক মোড ব্যাটারি কনজাম কম করবে, ব্যাটারিটা ইউজ কম হবে, সাথে সাথে এটা আপনার চোখের উপরে স্ট্রেন্থও কম ঢালবে। যদি আপনি ডার্ক মোড ইউজ করেন তাহলে এটা খুব ভালো কথা হচ্ছে, আর এটা আপনার জন্য পজিটিভ থিং হচ্ছে। যদি আমরা ডার্ক মোড থেকে আগে বেরোই, আর কি ফিচার পাচ্ছি আমরা এই স্মার্টফোনে, এটাতে আলট্রা গেমিং মোড আছে। এটা কি করবে, যদি কথা বলা হয় গেমার্সে, যদি আপনি গেমিং করেন, যদি আপনি গেম খেলেন পাবজি অ্যাসফল্ট এমনি টাইপের বড়ো গেম খেলছেন, তাহলে আমি আপনাকে রেকমেন্ড করবো এটা আপনি একবার নিশ্চয়ই দেখেন। আমি গেমিং ভিডিও আলাদা করে ঢালবো, কিন্তু আপনি এটা দেখেন কেমনি করে এটা ইউজ করেন। এটা পেছন থেকে যদি কল আর নোটিফিকেশান এইসব আসছে, এটা সব থামিয়ে দেবে। আপনি এটাতে আরও অ্যাপসও অ্যাড করতে পারেন, এখন আমি এটাতে খালি পাবজি অ্যাড করেছি। তো এটা মেনলি হচ্ছে আপনার আলট্রা গেমিং মোড, আর এটা আপনার গেমিং এক্সপিরিয়েন্সটা বেসিক্যালি ভালো করবে। সাথে পেছনে যেতেও র্যামে চলছে, অন্য অ্যাপস পেছনে আছে ব্যাকগ্রাউন্ডে, এগুলোকে সব থামিয়ে দেবে। যদি কথা বলা হয় ক্যামেরাতে, ক্যামেরাতে এখানে আমরা পাচ্ছি তিনটে রেয়ার ক্যামেরা। সবচেয়ে উপরে হচ্ছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা কি 120 ডিগ্রি সুপার ওয়াইড ক্যামেরা হচ্ছে। যদি আমরা মাঝখানে ক্যামেরাটা বলি, ওটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা হচ্ছে। সবচেয়ে নিচে আমরা 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা পাচ্ছি। যদি সামনের কথা বলি তাহলে আমরা 32 মেগাপিক্সেলের সামনের ক্যামেরাটা পাচ্ছি। এটাতে HDR মোডও আছে, সাথে আমি আপনাকে কিছু আরও কথা বলবো। এটাতে পোর্ট্রেট মোড আছে, পোর্ট্রেট মোডে আপনি ডিফারেন্ট লাইটিং কন্ডিশন চেঞ্জ করতে পারেন। আমি কিছু ফটো তুলেছি, আমি আপনাকে নিশ্চয়ই ঢালবো স্যাম্পল, আপনি দেখতে পারবেন। লাইভ ফটো মোড, এটা একটুখানি GIF ছোটো ক্যাপচার করার জন্য, আপনি এটাতে ইমেজ স্ক্যান করতে পারেন, টাইমার অন করতে পারেন, কিছু ফিল্টার্স আছে, ফিল্টার দিয়ে আপনি খেলতে পারেন। যদি কথা বলা হয় বুকে শটের জন্য পরেরটা আছে, তারপরে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল মোড আছে, আর সাথে কিছু সেটিংস আছে। আর এই সেটিংসে আপনি ওয়াটারমার্কও সুইচ অন করতে পারেন। যদি ভিডিওর কথা বলি, ভিডিওতে আপনি ফুল HD রেকর্ড করতে পারবেন। আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কি না, ফুল HD মানে আপনি রেকর্ড করতে পারবেন 1080p, আপনি রেকর্ড করতে পারেন 720p, আপনি অলসো রেকর্ড করতে পারবেন 480p। যদি কথা বলা হয় ফ্রন্ট ক্যামেরার, এইটা 1080p ফুল HD রেকর্ডিং করবে, এটা কি ভালো কথা। তো এইটা হচ্ছে ক্যামেরাতে যেটা আমরা পাচ্ছি। যদি কথা বলা হয় মোডের, এটাতে AI বিউটি মোড আছে, প্যানো মোড আছে, প্রো মোড আছে, ফটো মোড, ভিডিও মোড, ফান ভিডিও মোড, যেটা কি আপনি টিকটক ফিকটকে ঢালতে পারবেন, আর সাথে AR স্টিকার্স আছে। এখানে কিছু স্যাম্পলস আমি নিয়েছি, আমি ইউজ করেছি ডিফারেন্ট লাইটিং কন্ডিশনের, আলাদা আলাদা লাইটিং কন্ডিশন, ডে লাইট, লো লাইট, আর আপনি দেখতে পারবেন আপনাকে ফটো পছন্দ আসবে। এখানে আপনি দেখতে পাবেন একটা নর্মাল ফটো, আর এটা ওর পরে নেওয়া ফটো, যেটাতে আপনি দেখতে পাচ্ছেন কি কত ব্রাইট আছে, AIটা দেখতে পারবেন খুব সুন্দর এসছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমি কিছু স্যাম্পলগুলো নিয়েছি। ডেফিনেটলি এই স্যাম্পলগুলো দিয়ে আপনাকে আইডিয়া লেগে যাবে ক্যামেরাটা কত ভালো আর কত ভালো না। তো এটা ছিল সব কিছু ভিভো S1 এর বিষয়ে। এন্ড ভিভো S1 টা লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে August 7th। আপনারা স্টে টিউন থাকবেন, আমি আপনাকে আরও ভিডিও এনে দেখাবো। তো যদি আপনাকে ভিডিওটা ভালো লাগলো কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন।